একটা জনপ্রিয় কি বলা হয়েছে অ্যাডের একটা কথা আছে, দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। দর্শক, কথা বলছি আমরা আজকের দিনে সারা পৃথিবীতে মুসলিমদের একটা কনসার্নের যে জায়গা ফেলিস্তাইন, সেই রাষ্ট্র ফিলিস্তিন এবং ইসরায়েল ইস্যুতে সম্পূর্ণ বাধা তৈরি করে রেখেছে ওয়াশিংটন। ফিলিস্তিনকে ইসরায়েল দিয়া বিভিন্ন সময় নানানভাবে ডিস্টারবেন্স হয়রানির পাশাপাশি সমঝোতা বা সমাধানের নাম দিয়ে বিশ্ব মোড়লদের এই অবস্থান আজকে সারা পৃথিবীর কাছেই প্রকাশিত হয়ে গেছে। বিশেষ করে যখন ফেলিস্তাইনের প্রেসিডেন্ট আপনার মাহমুদ আব্বাস রাশিয়ার কাছে সহায়তা চেয়েছিলেন, তখন থেকেই ইস্যুটা ছিল আলোচনায়। আর এবার আরব রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধ সম্পূর্ণ শেষ করে এবার চীন একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে, সেটা হচ্ছে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যে সম্পর্ক আছে, যে সমস্যাগুলো আছে, সেইগুলোকে আপনার কী করা, সমাধান করা। তিনটা প্রস্তাব দিয়েছেন চীনা যেই প্রেসিডেন্ট আছেন শি জিনপিং। তিনটা প্রস্তাব খুবই সুন্দর হয়েছে, আমি মনে করি যে এটা বাস্তবায়ন করতে চীন যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অলরেডি গ্যারাকোলে পড়ে গেছে ইসরায়েল এবং আমেরিকা। তো চলুন দেখি, আপনারা জানেন যে মাত্র কয়েকদিন আগে আপনার ফিলিস্তিনের প্রেসিডেন্টকে দাওয়াত দিয়েছিল চীন, আর সেইখানে দুই রাষ্ট্রের নানান ধরনের আলোচনা হয়েছে। এর মাঝখানে এই যে ইসরায়েলিদের অত্যাচার, এই ইস্যুটাকে চীন সামনে নিয়ে এসেছে। শি জিনপিং মাহমুদ আব্বাসকে বলেছেন, আশ্বস্ত করেছেন যে তিনি তিনটি প্রস্তাব তৈরি করেছেন। প্রথম প্রস্তাবটি হচ্ছে ফিলিস্তিন সমস্যা সমাধানের মূল পথ হল 1967 সালের সীমারেখার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে সম্পূর্ণ সার্বভৌম স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আলহামদুলিল্লাহ আমাদের বলা উচিত, কারণ চীন যাই হোক উইঘুরে যা করে সেটাও বন্ধ করে, পাশাপাশি চীন চাইলে বিশ্বকে নেতৃত্ব দিতে পারে। এটা এই প্রস্তাবটা সেই জায়গাটা কিন্তু নিয়ে আসছে, মুসলিম রাষ্ট্রগুলোর কাছে চীনের আস্থার জায়গা তৈরির জন্য হোক, আমেরিকাকে বাটাম দেওয়ার জন্য হোক, ইসরায়েলকে কায়েত করার জন্য হোক, এই যে প্রস্তাবের প্রথম বিষয়টা সেটা এই মুহূর্তে একটা যুগ উপযোগী সিদ্ধান্ত। দ্বিতীয়ত, ফিলিস্তিনের অর্থনীতি এবং কর্মসংস্থানের ব্যবস্থাকে নিশ্চিত করা। আন্তর্জাতিক অঙ্গনের উচিত ফিলিস্তিনকে সাহায্য এবং মানবিক সহায়তা দেওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ আরও একটা ইস্যু। কারণ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র করে দেওয়ার পরেও ওই রকম আগাইতে পারে নাই গৃহযুদ্ধ, ইসরায়েলিদের নানান আক্রমণের কারণে অর্থনীতি ধ্বংসের পথে। অনেক ফিলিস্তিনিরা এই বর্বর দেশ ইসরায়েলি গিয়া পেটের দায়ে কাজ করতে বাধ্য হয়, টাকা পয়সা পায় না, অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছে। আর এই পশ্চিমা রাষ্ট্রগুলো ইউক্রেনের জন্য যেমন মানবতা উল্টাই পাল্টাই ফেলতেছে, সারা পৃথিবীর থেকে লুইট্টাপেট্টা নিয়ে রাশিয়ারে কেমনে দমাবে চিন্তা করতেছে, কিন্তু ফিলিস্তিনের বেলায় আপনি দেখেন কোনো সহযোগিতার বিষয় নাই। তবে আমি মনে করি শি জিনপিংয়ের এই দ্বিতীয় সিদ্ধান্তে সবচেয়ে বড় ভূমিকা রাখা উচিত হচ্ছে আরব রাষ্ট্র, যারা ধনাঢ্য দেশ হিসেবে পরিচিত, লাইক সৌদি আরব, দুবাই, কাতার, ওমান বা আরও যে রাষ্ট্রগুলো আছে তাদের ভূমিকা রাখতে হবে। তৃতীয় প্রস্তাব হচ্ছে শি জিনপিংয়ের আলোচনার সঠিক পথ অনুসরণ করা। ফিলিস্তিনের পক্ষে সোচ্চার আছেন জানিয়ে শি জিনপিং বলছেন, ঐতিহাসিকভাবে অন্যায়ের শিকার হয়ে আসছে ফিলিস্তিন, আর এই দুর্ভাগা ফিলিস্তিনিদের কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। তাদের যে স্বাধীন রাষ্ট্রের দাবি সেটি অস্বীকার করা উচিত নয়। ফিলিস্তিনের শান্তি গোটা পশ্চিম এশিয়ার স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি বলেও তিনি মনে করছেন। শি জিনপিং বলছেন যে ফিলিস্তিন সমস্যা টানা অর্ধ শতাব্দী ধরে চলছে, যা ফিলিস্তিনের জনগণের জন্য ভীষণ কষ্টকর। দ্রুত ফিলিস্তিনকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া উচিত। আপনার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে বৈঠকে ফিলিস্তিন সংকট সমাধানে এই প্রস্তাবগুলো দেওয়ার পর শি জিনপিং বলেছেন যে ভালো সঙ্গী বা বন্ধু হিসাবে দ্বিপক্ষীয় সম্পর্ক আও সহায়তা আরও বৃদ্ধির আশা প্রকাশ করেছে চীন। জিনপিং আব্বাসকে প্রতিশ্রুতি দিয়েছেন চীন ফিলিস্তিনের মানবিক দুর্ভোগ কমাতে এবং দেশটিকে অর্থনৈতিকভাবে পুনর্গঠিত করতে সাধ্যমতো সহায়তা করবে। দর্শক, চীন এবং ফিলিস্তিনের কূটনৈতিক সম্পর্ক প্রায় 35 বছর, গত যেই প্রোগ্রাম হলো আমরা দেখলাম যে চীনে আসছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট 35 বছরের বন্ধুত্বকে স্মরণ করার জন্য। তবে এই প্রথমবারের মতন এইভাবে ডেকে এনে এই বিরল সম্মান দিল চীনা সরকার। শি জিনপিং বলছেন যে আমাদের স্মরণে আছে চীন আপনার প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে একটি দেশ। আর বেইজিং এর গ্রেট হলে ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাসের সাথে বৈঠকের পর চীন বলছেন,
অতীতের অর্জন আগামীর উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই সমঝোতা চীন ফিলিস্তিন সম্পর্কের মাইলস্টোন হয়ে থাকবে। আর ফিলিস্তিন সংকট সমাধানে যে কোনো সিচুয়েশনে পাশে থাকার প্রতিশ্রুতির পাশাপাশি কৌশলগত সম্পর্ক উন্নয়নেও সমঝোতার পৌঁছার কথা তিনি জানিয়েছেন। তো সকল কিছু মিলিয়ে চীনের যে বর্তমান ভূমিকা আমেরিকার বিপরীতে, বিশেষ করে আরব রাষ্ট্রগুলো বা এশিয়ার দেশগুলোর কাছে একটা বস রাষ্ট্র হয়ে উঠেছে। চীনের সবই ঠিক আছে, শুধুমাত্র দরকার চীনের উইঘুরে মুসলমানদের উপর যেই অমানবিক নির্যাতন অত্যাচার চীনারা চালাচ্ছে সেইখানেও তারা তাদের দেশের মধ্যে আগে মানবতা প্রতিষ্ঠা করা, পাশাপাশি ফিলিস্তিনকে সহযোগিতা করা। এখানে কৌশল হইতে পারে, ওই যে বললাম না দাগ, ধরেন ফিলিস্তিনকে সহযোগিতা করে আরব রাষ্ট্রদের কাছে একটা পজিটিভ ইমেজ বা আমাদের মতন মানুষদের কাছে একটা পজিটিভ ইমেজ, কিন্তু তাদের দেশের ভেতরেও কিন্তু অন্যায় অত্যাচার হচ্ছে। তো এই জায়গাগুলো থেকে চীন বেরিয়ে আসতে পারলে একটা সময় আমেরিকার বিকল্প হিসাবে চীন দাঁড়িয়ে যাবে। ধন্যবাদ চীনকে এই ধরনের সহযোগিতার জন্য। ইসরায়েল বৈশা বৈশা মুরিখা।